আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। এখন একটা আলোচনার বিষয়, মানুষকে রাতের বেলা বোবায় ধরে, শুয়ে আছে দেখালে উল্টাপাল্টা করে চিৎকার করছে, এটা বোবায় ধরায়, এবং ইংলিশে এটাকে বলা হয় স্লিপিং প্যারালাইসিস। এটা দেখা গেল কি, দিনেও হতে পারে রাতেও হতে পারে, শুয়ে আছে হঠাৎ ঘুমিয়ে গেল, চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে গেলে অনেক সময় দেখা যায় ওই একটা শ্বাসনালীতে করে শব্দ করছে, বা একটা চেতনা একটা চিন্তা করছে, কারণ একটা চাপ প্রভাব একটা স্নায়বিক দুর্বলতার কারণের জন্য একটা হতে পারে, মানসিক টেনশনের জন্য হতে পারে। এই টেনশনে মানুষের শেষ নেই তো, যার জন্য হতেই পারে। তবে রাতের বেলা শোয়ার সময় অবশ্যই তাকে বাম কাঁধে শুতে হবে। চিত হয়ে শুলে পরে নানান রকমই হয়, অনেক সময় স্বপ্নদোষও হয়ে যাচ্ছে, হয়তো উল্টাপাল্টা ভিডিও দেখেছে স্বপ্নদোষ হয়ে গেল, হয়তো ওই ঘুমের ঘরে করছে, হতে পারে অনেক কিছু, হয়তো ভূতের কোনো দেখেছে ছবি, সেটার উপরে একটা প্রভাব সৃষ্টি করতে, মানসিক একটা চাপ, হ্যাঁ একটা ভয়ের ভিডিও দেখেছে, তার থেকেও হতে পারে। এই যে ভূত ভূত করে, বোবায় ধরে ভূতে ধরেছে, ভূত বলে পৃথিবীতে কিছু নাই, ভূত আবার কি, মানুষই বড় ভূত। হ্যাঁ, মানুষের মনের ভিতরে ভূতের ভয়, বাঘ রইলো সেই সুন্দরবনে, মনের ভিতরে যদি বাঘ ঢুকে যায় সে বাঘ তাড়ানো মুশকিল, অত সেই দিক থেকে সাবধান। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেহ সৃষ্টিকর্তা সৃষ্টি করে, অত সৃষ্টিকর্তাকে স্মরণ করে রাতে শোয়াই ভালো। মনের ভিতরে আপনার ভিতর প্রভাব আছে, আপনার হৃদয়ের মাঝে হলে তিনি আছেন, অত ভয় কি, ভূত বলে পৃথিবীতে কিছু নাই, মনের ভিতরে যদি ভূত ঢোকে সেই ভূত তাড়ানো যায় না, ভূত আবার কি, আমি মানুষ আমি ভূত, অতএব সেই ভূত নিজেই যদি ভূত হওয়া যায় তাহলে ভূত আবার ঘরের কাছে আসে নাকি, অতএব যে আসনটা করতে হবে সেই আসনটা করে শুলে পরে শুয়ে এবং বাম কাঁধে শুতে হবে, সেই গোমুখাসন করে বাম কাঁধে শুলে পরে ঘাড় মাথা ফ্রেশ করে ধুয়ে শুলে পরে ঘুমটা ভালো হবে। অতএব দুশ্চিন্তাগ্রস্ত শুয়ে শুয়ে নিজের নাভির দিকে চিন্তা করতে হয়, মাকে ভাবুন, তখন আপনার নাভির সাথে মায়ের নাড়ির কন্টাক্ট ছিল, এটা ভাবতে হয়। যখন রাতে শোবেন বাম কাঁধে শুয়ে আপনার নাভির সাথে, এই নাভি যে নাভিটা আছে নাভির সাথে মায়ের নাড়ির কন্টাক্ট ছিল, মার আপনি মায়ের কোলে শুয়ে আছেন, সকালবেলা রাতে মনে করতে হবে যে আমি মায়ের কোলে ঘুমাচ্ছি, এই ভাবনাটা যেন মনের ভিতর থাকে, ভূত বলে কিছু নেই, আপনি ভাববেন মায়ের কোলে শুয়ে আছি কিন্তু বাম কাঁধে মায়ের কোলের ভিতর শুয়ে থাকবেন, ব্যাস ভালো ঘুম হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার আসন করে দেখাচ্ছি, গোমুখ আসন। এই আসনের প্রক্রিয়াটা হচ্ছে এইভাবে, এইভাবে বসতে হয়, এই ডান হাঁটুটা উপরে রয়েছে, বাম হাতটা পিছের দিকে যাবে, এই হাতটা উপর দিকে আসবে, এটা করলে রাতের দিকে যাদের স্বপ্নদোষ হয় সেটা তাদেরও বন্ধ হয়ে যাবে, স্বপ্নদোষ হবে না। অবশ্যই আপনাকে বাম কাঁধে শুতে হবে, ডান কাঁধে শুবেন না, চিত হয়ে শুবেন না, চিত হয়ে শুলে এইসব জিনিসগুলো বেশি হয়, উল্টাপাল্টা স্বপ্ন দেখে মানুষ, হয়তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, আপনার ভালো অবশ্যই ঘুম হবে। হ্যাঁ, এবার পিছের দিকে করে দেখাচ্ছি কিভাবে, বা পাটা উঠেছে, অতএব ডান পাটা ডান হাতটা এখানে গেল, বা হাতটা এদিকে সোজা হয়ে কিছুক্ষণ থাকবে, আপনার সামর্থ্য সাধ্য হিসাবে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ খুশি থাকুন, কিছুক্ষণ থাকার পরে আপনি শবাসনে গিয়ে রিল্যাক্স হয়ে যান, বাম কাঁধে শুয়ে পড়ুন, আপনার অবশ্যই ভালো ঘুম হবে, নো টেনশন নো ফুর্তি। সব দিনের মতো আজকে একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করি, যদি না কাটে চোখের ঘুম দেখিবে কেমনে জগতের ধুম।